আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই নতুন রেসিপিটি দেখার জন্য। আজকে আমি এই জলপাই দিয়ে একটি আচার তৈরি করে দেখাবো। আচারটি আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। সবাই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমার এই আচারটি কেমন হয়। তাহলে আসুন দেখি কিভাবে এই আচারটি আমি প্রথমে আমি জলপাইগুলো নিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। এখন আমি এটা সিদ্ধ করে নিয়ে আসছি। জলপাইটা আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এখন এটা গরম অবস্থায় এটাকে আপনার ডুলে নিতে হবে। এটা আমি ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন এটাকে আমি রোদ্রে শুকাবো। দেখাচ্ছি কিভাবে আমি এটা রোদ্রে দিব। আমি এরকম সরানো একটি প্লেটের মধ্যে জলপাইগুলো সব বিছিয়ে দিয়েছি। এখন এটাকে আমি রোদ্রে দিব 4-5 ঘন্টা। যদি কারো রোদ্রে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে গ্যাসের চুলার নিচেও এটা আপনারা রেখে শুকাতে পারেন। তাহলে এটা আমি শুকিয়ে নিয়ে আসছি। জলপাই আচারটি তৈরি করতে আমার যে উপকরণগুলো লাগছে তা হচ্ছে, এখানে জলপাই নিয়েছি আমি 1 কেজি, এটা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি এখানে চিনি, চিনিটা আমি নিব 1 কেজি জলপাইয়ের জন্য আমি 2 কাপ চিনি দিব, এটা আমার পছন্দ। আর আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এখানে আমি নিয়েছি সিরকা, এই সিরকা আমি দিব এখানে 1/3 কাপ। সরিষার তেল দিব 1/2 কাপ, সামান্য লবণ, আদা রসুন পেস্ট এখানে করে রেখেছি একসাথে, এটা দিব আমি 2 চামচ। আর এখানে আমি এই 4টা শুকনো উপকরণ তেলে প্রথমে তারপর গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে হচ্ছে এখানে মরিচ, শুকনা মরিচ, এটা হচ্ছে 1.5 চামচ, পাঁচফোড়ন হচ্ছে 1.5 চামচ, জিরা হচ্ছে 1.5 চামচ, এবং ধনে গুঁড়ো হচ্ছে 2 চামচ। আমি এই উপকরণগুলো ব্যবহার করেছি এই জলপাইয়ের আচারের জন্য। এখন চলুন আমি মূল রান্নায় চলে যাই। চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। আমার সরিষার তেল গরম হয়েছে, এখন এর মধ্যে দিব আমি আদা রসুন। আদা রসুন দিলে এরকম ফেনা উঠবে, ভয় কিছু নেই। এটা যখন আমি জলপাই দিব এটা চলে যাবে। আদা রসুন একটু দিয়ে দিয়ে তারপর আমি জলপাইটা দিব। জলপাইগুলো ভালোভাবে নেড়ে তার মধ্যে আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখন এর মধ্যে আমি সব উপকরণগুলো দিচ্ছি। চিনি দিলাম, নেড়ে মিশিয়ে দিতে হবে, অনবরত এটাকে নাড়তে হবে, কোনো প্রকারে নাড়া থামানো যাবে না। এখন এর মধ্যে আমি দিব সামান্য পরিমাণে লবণ, এটা মিষ্টি আচার এর জন্য লবণটা কম দিব। তারপর আমি এখানে দিব 1/3 কাপ সিরকা, এগুলো দিয়ে আবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর একটু পানি উঠেছিল, এটা শুকিয়ে আসছে। এখন আমি এর মধ্যে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখন এটাকে আমার ভালোভাবে নেড়ে মিশাতে হবে, এবং এটা যখন নাকি একেবারে শুকিয়ে যাবে তখন আমার এটা নামাতে হবে। তাহলে এটা আমি শুকিয়ে তারপর নিয়ে আসছি। আমার এটা শুকানো হয়ে গেছে। যখন দেখবেন এটা নাড়তে নাড়তে এইরকম শুকিয়ে, যখন এই চামচের মতো নিবেন, নিয়ে এরকম পড়লে না পড়লে ভাববেন এটা হয়ে গেছে শুকানো। আর এটা যখন চুলা থাকবে তখন সবসময় এটা নাড়ার উপরে রাখবেন, এটা নিচে লেগে গেলে আচারটা ভালো হবে না। তাই সেজন্য সবসময় এটা নেড়ে
আপনার এই আচারটা তৈরি করতে হবে। এখন আমার এটা শুকিয়ে গেছে, এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে আসছি। আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে এই বিচিগুলো সব আমি এর থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি এটাকে অল্প অল্প করে নিব। অল্প করে নিয়ে প্রথমে এটাকে গোল করব, দুই হাত দিয়ে করতে হবে গোল করে। তারপর আমি এরকম করে নিয়ে ভিতরে একটি বিচি বলব, তারপর বিচিটাকে এরকম করে ঢেকে দিব। হাতে যদি হাতে লেগে যায় তাহলে একটু সরিষার তেল মেখে নিলে আর লেগে যাবে না। তারপর এটাকে আমি এরকম করে জলপাইয়ের শেপে এটাকে বানাবো। জলপাইয়ের শেপে এটা বানিয়ে নেব। আমি আরেকটা দেখাচ্ছি, এটা আপনার পছন্দ মতো সাইজটা দিবেন, বড় ছোট এটা আপনার যেরকম পছন্দ। এরকম একটা বিচি ভিতরে বড়ে দিয়ে এটাকে আমি বন্ধ করে দিব। বিচিটা দেওয়ার অর্থ আচারের বিচিটা মানে চুষে খেলে খুব ভালো লাগে, জলপাইয়ের বিচিটা, এই জন্য ভিতরে এই বিচিটা দিলাম। দিয়ে জলপাই শেপ করে আমি এটা বানিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়ে আসছি। ব্যাস, তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার, একটি ভিন্ন রকমের আচার। এই আচারটি আপনারা বরমে ভরে নিচে রেখে এটা সংরক্ষণ করতে পারবেন অনেকদিন। আর যদি বেশি দিন খেতে চান তাহলে এটা নর্মাল ফ্রিজে রাখলে আপনি এটি অনেকদিন খেতে পারবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আমার যা ভিডিও সব আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।